ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবি ও পিকিউ রেখাংশ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এপি ও বিকিউ যথাক্রমে এবি এর ওপরে লম্ব, সি এ যদি 20 সেন্টিমিটার, সি বি যদি 8 সেন্টিমিটার এবং এপি যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বিকিউ এর মান নির্ণয় করো। তার প্রথমে আমাদের ডায়াগ্রামটা আঁকা যাক। ওকে, তো তাহলে এবি একটি রেখাংশ, এবি ওকে, আর পিকিউ, পিকিউ আর একটি রেখাংশ, তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এবারে বলছে এপি এবং বিকিউ, এপি এটা যদি আমরা যোগ করে দিই, এপি এবং বিকিউ, ওকে, এপি আর বিকিউ হচ্ছে এবি এর উপরে লম্ব, তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যদিও বা এটা লাগছে না, তো ওটা আমরা ধরে নিচ্ছি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এই দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে চলো এবার আমরা তাহলে এই দুটো ত্রিভুজ যে পেলাম, এপিসি আর বিসিকিউ, এর মধ্যে এরা যে সদৃশ কোণ সেটা আমরা প্রমাণ করে ফেলি আগে। ওকে, তো ত্রিভুজ এ পি সি ও ত্রিভুজ বি সি কিউ তে, ওকে, কি কি হচ্ছে দেখো, আমরা বোথ অফ দেম 90 ডিগ্রি 90 ডিগ্রি পেয়ে গেছি, আমাদের বলেই দিয়েছে প্রদত্ত এটা। তাহলে এ পি এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ বি সি, ওকে, তো যেহেতু দাঁড়া হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তা দেখো, আর এটা হচ্ছে বিপ্রতিপকোণ, তো অ্যাঙ্গেল এ সি পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ সি বি, ওকে, এটা হচ্ছে বিপ্রতিপকোণ। ওকে, আর একটা জিনিস আমরা বলতে পারি, যেহেতু এরা পারপেন্ডিকুলার, তাহলে এরা প্যারালাল টু ইচ আদার, তার এখানে যেখানে পি কিউ হচ্ছে ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ওকে, যদিও বা এটা দরকার নেই, আমরা এই রুল থেকেই এটা সদৃশ কোণ প্রমাণ করতে পারি, কিন্তু এটা এটাও আমরা লিখতে পারি। ওকে, তো অ্যাঙ্গেল, আর আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকেও বলতে পারি, যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা অবশ্যই সমান হবে। তো এনিথিং এলস ইউ ক্যান রাইট, তোমরা এই দুটো লিখেও সদৃশ কোণ প্রমাণ করতে পারো। ওকে, তোমরা এটাও লিখতে, তার সাথে থার্ড অ্যাঙ্গেলটাও আমরা জুড়ে দিতে পারি, যে এ পি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এটা আর এটা, ওকে, বি কিউ সি, ওকে, বি কিউ সি, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কেন একান্তর কোণ? কারণ এপি এবং বিকিউ যেহেতু লম্ব, তাহলে তার পরস্পর সমান্তরাল, সেখানে যেখানে বি পি কিউ হচ্ছে ছেদক, সো তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, তার হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা এ এ এ এই রুল থেকে বলতে পারি যে এই দুটো ত্রিভুজ, এখন আবার ত্রিভুজটা অর্ডারটা ঠিক মতো লিখতে হবে, এ সি পি, ওকে, এ সি পি ইজ সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল বি সি কিউ, ওকে, বি সি কিউ, ফাইন, বি সি কিউ হয়ে গেল। তাহলে এই অর্ডারটা লেখাটা একান্তভাবে জরুরি, কারণ এখান থেকে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করতে পারবো। ওকে, অনুরূপ বাহুগুলো কি কি হবে সেটা কিন্তু এই অর্ডার থেকেই আমরা পাবো। তাহলে এই মাঝে মাঝে যে লেটারগুলো আমি নিয়েছি, ওকে, তো সেইগুলো কিন্তু হবে এ সি পি, ওকে, এ সি পি হলো, আর এখানে হচ্ছে বি সি কিউ, ওকে, তাহলে বি সি কিউ, তো এইভাবে আমরা লিখবো, ফাইন। আচ্ছা, তাহলে দেখো এবার, তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে, এ সি বাই বি সি, এ সি বাই বি সি ইজ ইকুয়াল টু সি পি বাই সি কিউ, সি পি বাই সি কিউ ইজ ইকুয়াল টু এ পি বাই বি কিউ, এ পি বাই বি কিউ। এবার আমাদের কোনটা কোনটা কাজে লাগবে? আচ্ছা, আমাদের চলো কি কি দেওয়া আছে, সি এ, সি এ হচ্ছে 20, সি বি, সি বি হচ্ছে 8, এ পি, এ পি দেওয়া আছে 10, তো আমাদেরকে বের করতে হবে বি কিউ, এইটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো তাহলে আমরা কোন কোনগুলো লাগাবো, এটা তো অবশ্যই লাগবে প্রথম রেশিওটা, তার সাথে আমাদের লাগবে এপি বাই বি কিউ, মানে থার্ড ওয়ান, তাহলে আমরা এই দুটো নেব। সো এ সি বাই বি সি ইজ ইকুয়াল টু এ পি বাই বি কিউ, তাহলে ফটাফট ভ্যালুগুলো বসিয়ে দাও একটা ছবি দেখে। তো 20/8 ডিভাইড ইকুয়াল টু এপি হচ্ছে 10 বাই বি কিউ, ওকে, সো বি কিউ ইজ ইকুয়াল টু আসবে তাহলে 10 × 8/20, ওকে, তাহলে 10 × 2 = 20, 2 × 4 = 8, তাহলে বি কিউ বেরোচ্ছে আমার 4 সেন্টিমিটার। ওকে, তাহলে ফাইনাল আনসারটা লিখে দিই। ওকে, তাহলে দেয়ার ফোর বি কিউ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।